প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমাদের এই করোনাকালে সবাই সুস্থ আছো আশা করছি। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি মোহাম্মদ নাজমুন নাহার, ট্রেনিং ইনস্ট্রাক্টর, মায়াসুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিংয়ের উপরে একটা ক্লাস নিতে চাচ্ছি। প্রথম অধ্যায়, পোশাক সম্পর্কে ধারণা। পোশাক সম্পর্কে আমাদের ধারণা কি সেটা আগে আমরা জানি। সেটা আছে, পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য যেমন খাবার প্রয়োজন হয়, ঠিক তেমনি প্রয়োজন হয় পোশাকের। পোশাক কি আমরা সবাই জানি, সাধারণত আমরা সবাই এখন জানি, কিন্তু পোশাকের আদি অবস্থান কেমন ছিল, কিভাবে পোশাক এই অবস্থায় আসলো, তার সম্পর্কে আমাদের সম্যক ধারণা, একটু ধারণা হওয়া দরকার। সেটা আছে, মানুষের মৌলিক চাহিদার 5টি চাহিদার মধ্যে পোশাকের অবস্থান আছে দ্বিতীয়, অন্ন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। এখন আমরা দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়। আমাদের দেশে পোশাক ব্যবহার করা হয়, মেয়েরা সাধারণত শাড়ি, সালোয়ার কামিজ, ছেলেরা শার্ট প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবি ইত্যাদি, এইগুলো পরে। তো এবার দেখো, আমরা জানবো যে পোশাক কাকে বলে, পোশাক কাকে বলে, সেটা পোশাকের সংজ্ঞা আমরা লিখি। পোশাকের সংজ্ঞা, পোশাকের সংজ্ঞা, তা সংজ্ঞা বলতে আমরা পোশাক কাকে বলে সেটা আমরা বলি। এবার আছে, আমরা পোশাক বলতে বুঝি মানুষ যা পরিধান করে, লজ্জা নিবারণ করে, সেটাই হচ্ছে পোশাক। তো পোশাক বিভিন্ন সমাজের বিভিন্ন রকম হতে পারে। নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য পোশাকের কোনো জুড়ি নেই উপস্থাপন করার জন্য। এক কথায় বলতে গেলে বলা যায় যে, এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে, সেলাই করা পরিধানযোগ্য বস্তুকে পোশাক বলা হয়। পোশাক আমাদের রোদ, বৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা করে, যেমন শীত থেকে রক্ষা করে, বাঁচায়, রোদ থেকে বাঁচায়, বৃষ্টি থেকে বাঁচায়। এগুলো আছে, মান এবং মননশীল উপকরণ দিয়ে পোশাক তৈরি করতে হয়। পোশাকের উৎপত্তি কেমন হয়েছে, পোশাকের অরিজিনালি যে উৎপত্তি সেটা কবে, কখন, কিভাবে হয়েছে আমরা জানি না। সেটা আছে, আদিকালে মানুষ গাছের ছাল, বাকল ইত্যাদি দিয়ে, পশুর চামড়া দিয়ে, গাছের পাতা দিয়ে, এগুলো দিয়ে পোশাক তৈরি করত। তো মানুষের প্রয়োজনে মানুষ পোশাক সৃষ্টি করেছে, পোশাক তৈরি করেছে, পোশাকের উৎপত্তি হয়েছে। তো সুতার উদ্ভাবনের মধ্য দিয়ে সুতা বা সেলাই করার জন্য সুতার প্রয়োজন আবিষ্কার করার পর থেকেই আমরা এখন যে পরিধানযোগ্য, এখন যে সমস্ত পোশাক পরি, এরা সুতার উদ্ভবের পর থেকে, তুলা থেকে সুতা উৎপন্ন হয়েছে, তার থেকে পর্যায়ক্রমে শিল্প বিপ্লবের মাধ্যমে আমাদের বর্তমান অবস্থানে পোশাকের অবস্থান এসেছে। তো এই পর্যায়ে আমরা বলতে পারি যে, মূল জিনিস হচ্ছে পোশাকের সংজ্ঞা, পোশাক কী কেমন ই করে, কী জন্যে পোশাক প্রয়োজন হয়। পোশাকের প্রয়োজনীয়তা আছে, সেটা আছে রোদ, বৃষ্টি, শীত ইত্যাদি ইত্যাদি থেকে আমাদের পোশাক রক্ষা করে। তো এই পর্বে আমরা আর একটা বিষয় আলোচনা করি, সেটা আছে পোশাকের উৎপত্তি। প্রথমে দিলাম সংজ্ঞা, সংজ্ঞাটা আর একবার বলি, সেটা আছে পরিধানযোগ্য সেলাই করা, সেলাই করা পরিধানযোগ্য বস্তুকেই পোশাক বলা হয়। তো আমরা আরেকটু ভালো করে বলতে পারি যে, সেলাই করা পরিধানযোগ্য বস্তুকে পোশাক বলে, এবং পোশাক মানুষের রোদ, বৃষ্টি, শীত থেকে যেমন রক্ষা করে, তেমনি নিজেকে স্বকীয় মহিমায় বা স্বকীয় অবস্থানে আনার জন্যে বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা, সেটা আছে বিভিন্ন ইউনিফর্ম আছে,
এক একটা পর্যায়ের, যেমন স্কুলের যে ইউনিফর্ম আছে সেগুলো আমরা, এক একটা স্কুলের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, পুলিশ বাহিনীর একটা পোশাক আছে, সেনাবাহিনীর একটা পোশাক আছে, বিমান বাহিনীর একটা পোশাক আছে, এভাবেই পোশাকের বৈচিত্র্যও আছে। এইবার দেখি ক্রমবিকাশ বা লজ্জা নিবারণ ও প্রকৃতির আবহাওয়া রক্ষার্থে এবং দেহ রক্ষার জন্য মানুষের চিন্তা চেতনার উন্মেষ ঘটে। আদিম যুগে মানুষ ছাল বাকল দিয়ে ইত্যাদি ইত্যাদি আমি এর আগে বলেছি, সেটা হচ্ছে পোশাক তৈরি করত। সর্বপ্রথম 1755 সালে ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক সর্বপ্রথম সেলাই মেশিন আবিষ্কার করে। এই সেলাই মেশিন আবিষ্কার করার পর থেকেই মানসম্মত আমরা সেলাই করা পোশাক এখন পরতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু সময় কম, সেক্ষেত্রে তোমাদের আমি আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে তোমরা লিখবে পোশাকের সংজ্ঞা দাও, এক দুই পোশাকের উৎপত্তি আলোচনা করো, তিন হচ্ছে পোশাকের প্রয়োজনীয়তা, এই তিনটি প্রশ্ন আছে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ দিয়ে দিলাম, এটা আছে পোশাকের সংজ্ঞা দাও, পোশাকের উৎপত্তি আলোচনা করো, পোশাকের প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে সিলেবাসটা কভার করা যায়। আমরা জানি না যে কবে নাগাদ আমাদের স্কুল খুলবে, তো সেক্ষেত্রে তোমাদের আমি বলছি পড়াশোনাটা চালিয়ে যাও, এ নিয়ে টেনশন করার কিছু নেই। আর স্বাস্থ্যবিধি মেনে চলো, সকলকে সুস্থ রাখার জন্যে, সবাইকে সুস্থ থাকার জন্যে যে স্বাস্থ্যবিধি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে জানতে পেরেছি, এই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলব, অনুসরণ করব, সকলেই মাস্ক পরব, বাইরে থেকে ফেরার পরে মাঝে মাঝে আমরা সাবান দিয়ে হাত ধোব, এগুলো আমরা মেনে চলব। আর সর্দি কাশি জ্বর ইত্যাদি থাকলে আমরা সেই সমস্ত মানুষের কাছ থেকে এড়িয়ে চলব। এই বলে সকলে সুস্থ শরীর কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।